স্ত্রী গর্ভে থাকা সন্তান অবস্থায় সব থেকে বেশি কোন আমলটি করলে সন্তান নেককার হওয়া জানার উপকৃত হতাম? সবচেয়ে বেশি আমল করবেন পাঁচ ওয়াক্ত সালাত খুব গুরুত্বের সাথে করার পাশাপাশি সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। গান বাদ্য বাজনা এগুলো শুনবেন না, অহেতুক আপনার ফিল্ম ইত্যাদি দেখবেন না, নিজেকে হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবেন। এইট এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে শুনবেন এবং পড়বেন, তেলাওয়াত করবেন এবং তেলাওয়াত শুনবেন, এই দুটি কাজ আপনি নিয়মিত করবেন। আল্লাহর কাছে দোয়াটা খুব বেশি করবেন, এই কাজগুলো আপনি করবেন। আমি আবারও বলছি, প্রথমত পাঁচ ওয়াক্ত সালাতকে খুব সুন্দরভাবে যতটুকু সম্ভব যত সুন্দর করে সম্ভব আপনি নিয়মিত আদায় করবেন। দ্বিতীয়ত সকল প্রকার গুনাহ থেকে, বিশেষ করে গান বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা হয়েছে এরকম গান এগুলো শোনা, মিউজিক শোনা, এগুলো থেকে বেঁচে থাকবেন, গান বাদ্য শুনবেন না। এবং অন্য অন্য যে আপনার ফিল্ম দেখা এবং সময় অপচয় করার যে ব্যাপারগুলো আছে সেই গুনাহগুলো সহ সকল গুনাহ থেকে বেঁচে থাকবেন। তাহলে গুনাহ থেকে বেঁচে দ্বিতীয়। তৃতীয়ত হলো স্পেশালি আপনি কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে এবং কোরআন তেলাওয়াত শুনবেন। বাচ্চা কোরআন তেলাওয়াত গর্ভে থাকার কারণে সময় মা কোরআন তেলাওয়াত করলে এর প্রভাব বাচ্চার গর্ভস্থ সন্তানের মধ্যে পড়ে। আর চতুর্থত যেটি বললাম তা হলো আল্লাহর কাছে বিশেষ করে দোয়া করতে হবে। এই চারটি কাজ যদি গর্ভবতী মা নিয়মিত করেন, সবসময় করেন, এটি পরামর্শমূলক আমল, তাহলে সেক্ষেত্রে ইনশা আল্লাহ বিদিল্লা গর্ভস্থ সন্তানকে আল্লাহ তালা যে কোনো আপনার অদৃশ্য ক্ষতি থেকে যেমন রক্ষা করবেন, সেই সাথে সে নেককার হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এমনি মাহিন আপনি লিখেছেন, বাচ্চার দাঁত উঠলে মানুষকে মিষ্টি খাওয়ানো বা কোনো আয়োজন করা কি বৈধ? শরিয়ার কোনো তো নির্দেশনা নেই, এটি যদি আমাদের সামাজিক কালচারের অংশ হয় যে দাঁত উঠছে সে এই জন্য পারিবারিকভাবে তারা আনন্দ করছেন যে হ্যাঁ সে খেতে পারছে ইত্যাদি, তাহলে সেটা জাস্ট আমাদের সামাজিক কালচার হিসাবে মোবাহ হতে পারে যদি শরিয়া বিরোধী কোনো কিছু না হয়। আর এটাকে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো করণীয় মনে করে কেউ তাহলে সেটি ভুল হবে, সেটি ভ্রান্তি হবে। এরপরে মাইনুল ইসলাম তুহিন আপনি লিখেছেন, আমি নামাজ পড়লেও মাঝে মধ্যে মনে হয় আসলেই কি মৃত্যুর পর কেয়ামত হবে, এই সংশয় কীভাবে দূর করতে পারি? নামাজ পড়ার পরও যদি আপনার মনে হয় যে মৃত্যুর পরে আদৌ কেয়ামত হবে কি হবে না আল্লাহ মাফ করুন, তাহলে এটি শয়তান আপনার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করছেন। এবং শয়তান এই ওয়াসওয়াসা যে সৃষ্টি করছে সেই ওয়াসওয়াসা দূর করবার জন্য গোটা কোরআন জুড়ে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন যুক্তি উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এই জিনিসটি বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে শূন্য থেকে সৃষ্টি করেছেন, নাপাক পানি থেকে বিশাল মানুষ তৈরি করতে পেরেছেন, সে আল্লাহ তাআলা আপনার ধ্বংসাবশেষ সেটি যে আকারে থাকুন সেখান থেকে আবার আপনাকে কেন তৈরি করতে পারবেন না, এটা খুবই যৌক্তিক একটি বিষয়। যাই হোক, এই জন্য কারণ কোরআন কারিমের কিয়ামত বিষয়ক আয়াতগুলো গোটা কোরআনকে আপনি অর্থ সহকারে পড়েন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আখিরাতের প্রতি ইমান আপনার বৃদ্ধি পাবে। আর সেই সাথে এই সংশয়টা যদি অহেতুক আসে, শয়তান আপনার মধ্যে সৃষ্টি করে, আপনি এটা নিয়ে অরিট হওয়ার কোনো কারণ নাই। আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করবেন আপনার ইমানের উপরে অটল এবং অবিচল থাকার জন্য। আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন ইমানের উপর অটল এবং অবিচল থাকতে পারি। আর মনে রাখবেন, ওয়াসওয়াসা মনের ভিতরে আসা এটা তো ইমানদারিতার লক্ষণ, কারণ হলো যে বেঈমান তার মনের মধ্যে তো ওয়াসওয়াসা আসে না, যে আল্লাহর প্রতি ইমান রাখে তার মধ্যেই ওয়াসওয়াসা আসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক ব্যক্তি যখন নিজের মনের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা আসে বলেছেন, তখন তিনি বলেছেন যে দাহ কান অফসুল ইমান, এটাই তো ইমান, যে তোমার মনের মধ্যে বাজে চিন্তা আসছে আর তুমি সেটা নিয়ে টেনশন করছো, তুমি সেটা নিয়ে চিন্তা করছো, ভাবছো, তার মানে তোমার ইমানের প্রতি মায়া আছে, ইমানের প্রতি চিন্তা আছে, এবং যেটা তোমার মধ্যে সৃষ্টি আছে এটা শয়তান করছে, তুমি সেটা বুঝতে পারছো, আজ করতে পারছো বিধায় এটা নিয়ে খুব বেশি টেনশন কোনো কারণ নেই। সাথে সাথে আমরা আমন্তু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ বা আমন্তু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ইমান আনলাম, এটুকু আপনি বললেন এবং বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করলেন তিনবার, এতে ইনশাআল্লাহ শয়তান সাধারণত বাম দিক থেকে মানুষকে অ্যাটাক করে এবং বাজে চিন্তা মানুষের মধ্যে প্রবেশ করায় সেখান থেকে আপনি পানা পাবেন ইনশাআল্লাহ তাআলা।